মেহজাবিন ও মিম রাজি না হয় এবার বাঁধনকে প্রস্তাব। 12 বছরের ছোট শ্যামের সঙ্গে বাগদান সারলেন ব্রিটনি। লন্ডনে যাচ্ছে রেহানা উত্তর আমেরিকায় রিক্সা গার্ল। নেটফ্লিক্সের প্রযোজনায় বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের খুফিয়া নামে একটি বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে সেই সিনেমায় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের অডিশনের প্রস্তাব পাওয়ার খবর এসেছে গণমাধ্যমে। তবে নেটফ্লিক্স কিংবা নির্মাতা বিশাল ভরদ্বাজের তরফ থেকে এখনও খুফিয়া নামে কোনো চলচ্চিত্রের ঘোষণা আসেনি। শুক্রবার কলকাতার দৈহিক এই সময় প্রকাশিত এক সংবাদে বাংলাদেশ থেকে কারা খুফিয়া সিনেমায় থাকতে পারেন তার ব্যবচ্ছেদ করা হয়েছে। সেই খবরে কান ফেরত এই অভিনেত্রীকে ইঙ্গিত তুলে ধরা হয়েছে। পরে খুফিয়া নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে শিরোনামেও এসেছেন বাঁধন। খবরে বলা হচ্ছে তিনি অডিশনের প্রস্তাব পেয়েছেন, এ বিষয়ে কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেননি এই অভিনেত্রী, তবে সরাসরি নাকচও করেননি তিনি। দীর্ঘদিনের ছেলেবন্ধু স্যাম আসগারের সঙ্গে নতুন সম্পর্কে বাধা পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। হাতে রিং পরে আছেন ব্রিটনি এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন 39 বছর বয়সী মার্কিন এই পপ তারকা। দুজন বাগদান সেরে নিয়েছেন। স্যামের বয়স এখন 27 বছর, অর্থাৎ ব্রিটনির চেয়ে স্যামের বয়সের ব্যবধান 12 বছর। ফিটনেস ট্রেনার ও অভিনেতা আসগারিও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ব্রিটনির হাতে রিং পরা ছিল এবং তারা অন্তরঙ্গ অবস্থায় ফ্রেম বন্দি হন। আবদুল্লাহ মোহাম্মদ সাদের চিত্রনাট্য ও পরিচালনায় বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে মুগ্ধ করা বাংলাদেশের সিনেমা রেহানা মরিয়ম নূর এবার লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে ডাক পেয়েছে। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ডিবেট সেকশনে সিনেমাটি দেখানো হবে। এদিকে আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা রিক্সা গার্ল দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে।